দর্শক, আমি যাত্রা শুরু করেছিলাম গাবতলি মাজার রোড থেকে। বৈশাখী পরিবহনে উঠেছি, 20 টাকা ভাড়া নিয়েছে, বিজয় সরণির সিগন্যালে নেমে গেছি, ঠিক একদম মিউজিয়ামের সামনে। অনলাইনে টিকিট কেটেছিলাম, কিউআর কোড নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে। দেখুন, অনলাইন টিকিট হাতে পেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রবেশ পথ দিয়ে ঢুকতেই চোখে পড়বে চমৎকার ঝর্ণার কেলা। দেশের গানের সঙ্গে পানির এই কেলা আপনাকে মুগ্ধ করবেই করবে। মূল ভবনের ভেতরে ঢোকার পর আপনি হারিয়ে যাবেন ইতিহাসের বাঁকে বাঁকে। কোথাও সাহসী সেনার চ্যালেঞ্জ গ্রহণ আপনাকে বিস্মিত করবে, কোথাও আবার তাদের অর্জন আপনাকে করবে গর্বিত। বলছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের কথা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন অর্জন ও গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে চাইলে ঘুরে যেতে পারেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। শিশুদের জন্য বেশ শিক্ষণীয় স্থান হতে পারে জাদুঘরটি। দর্শক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি ভিতরের দিকে প্রবেশের জন্য যাচ্ছি অলরেডি। আমি একটু সময় বাহিরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে বাহিরের অংশটুকু আসলে দেখতে কেমন, আপনারা আসবেন ছেলে মেয়েকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি একটু দীর্ঘ সময় ধরে। এখন আমি ভিতরের দিকে চলে যাচ্ছি, ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভিতরে প্রবেশের পূর্বে কিছু সতর্ক আছে, কিছু শর্ত আছে, এটি আপনাকে মেনটেন করে চলতে হবে। আপনি এখানে পানির বোতল অথবা খাবার সামগ্রী এবং বড় ব্যাগ বা লাগেজ এইগুলো নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। খাবার তো সম্পূর্ণ নিষেধ, পানির বোতলটা পর্যন্ত আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং ভিতরে ঢুকানোর সময় আপনাকে ভিডিও করতে দেওয়া হবে না। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ, আশা করি। সম্মানিত দর্শক, ভিতরে প্রবেশ করেছি এবং প্রবেশের পর আপনাদেরকে প্রথম যে একটি বিমানের কাছে দাঁড়িয়েছি সেটি হচ্ছে একটি A-26 স্পাইটার অ্যাটাক বিমান, যেটারে বলা হয়, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
তোরা সাবমেরিনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, এখানে ভিডিও করতে দিবে না। বন্ধুরা, এখন যে গ্যালারিটিতে অবস্থান করেছে বর্তমানে, এটি হচ্ছে নৌবাহিনীর গ্যালারি। দেখেন, খাবারের সরঞ্জামাদি নিয়ে হাজির হয়ে গেছে দুজন ব্যক্তি। এখানে খাওয়া দাওয়া হয় আর কি, ডিসপ্লে করা আছে। এখানে বড় বড় গ্র্যাজুয়েট অফিসার যারা আছে তাদেরকে দেওয়া আছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, শান্তিরক্ষা মিশনের এখন বর্তমানে আমি আর্মি গ্যালারিতে আছি এবং কিছু পুরনো দিনের স্পাইটার যন্ত্রপাতি এবং কিছু মেশিন এবং বন্দুক দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পারেন যে এগুলো 3x3 রাইফেল, এগুলার বুলেটগুলো অনেকটা লম্বা হয়ে থাকে, আপনারা হয়তো জানেন। বাংলাদেশ সেনাবাহিনীর কথা যদি বলি, দেখেন এভাবে যুদ্ধের জন্য কীভাবে প্রস্তুত হয়ে রয়েছে, দেশকে রক্ষার জন্য এরা জীবনও দিতে পারে। আপনারা দেখেন কি বড় বড় মেশিন আর নিয়ে প্রস্তুতি হয়ে আছে। দেখতে থাকুন তাহলে ভিডিওটি। সম্মানিত দর্শক, আমি সমস্ত কিছু ঘুরে এখন বাহিরে চলে আসছি। এখান থেকে আমরা ভিতরের রাস্তা, আমার ছোট্ট বেবিটাকে নিয়ে আজকে এখানে এসেছিলাম। দেখো আব্বু, এই যে মেশিনের যন্ত্রটা কেমন, আর তোমার নাকটাও দেখো কেমন, দেখতে পাচ্ছ? বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপর নির্মিত হয়েছে এই জাদুঘর, যেখানে স্বাধীনতার পূর্বাবার সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম উপস্থাপন করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী গ্যালারির পাশাপাশি জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি ও পার্বত্য চট্টগ্রাম শান্তিরক্ষা গ্যালারিও রয়েছে এখানে। উপনিবেশিক যুগ, মধ্যযুগ, বাংলার সামরিক ঐতিহ্য, বাঙালির জনযুদ্ধের ইতিহাস সহ নানা ইতিহাস জানা যাবে এখান থেকে। 8টি গ্যালারি সহ মাল্টিপারপাস এক্সিবিশন গ্যালারি, রিপিং রুম, সুবেনির শপ, ফার্স্ট এইড কর্নার, মুক্ত মঞ্চ, 3D সিনেমা হল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, লাইব্রেরি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ঘুরি পিরি নিজ দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। রাহি ব্লগস 20, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। দেখা হবে নেক্সট ভিডিও।